কি ব্যাপার, আজ মাছগুলো লাফাচ্ছে না কেন? প্রতিদিন খাবার দেওয়ার সময় মাছগুলো ভীষণ লাফালাফি করতো, কিন্তু আজ কি হলো তবে? হ্যালো, কে বলছেন? ওগো, আমি বলছি গো, আমি বলছি, তাড়াতাড়ি একবার বাড়ি এসো, আমাদের পুকুরের মাছগুলো লাফালাফি করছে রে, মনে হয় অসুস্থ হয়েছে গো, তাড়াতাড়ি এসো তুমি। কি বলছো গো? আমি কামিং কামিং। আরে আরে ডাক্তার বাবু, আমার বউকে চেক আপ না করে কোথায় যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান। বল্টু, মাছগুলো জাল দিয়ে তোল তো, চেক আপ করতে হবে। ওগো, কি বুঝলে গো? আরে মাছের হার্ট, লাংস, ফুসফুস, কিডনি সবই তো ঠিক আছে, কিন্তু টেম্পারেচার একটু বেশি, আসলে ওদের গরম লেগেছে তাই লাফাচ্ছে না, একটু ঠান্ডা হাওয়া দিলেই ঠিক হবে গো বউ। এই জুতা পালিশ করবেন, জুতা পালিশ এক কালিতে করে দিন সারা জীবন পার, চেরা ফাটা জুতা টুতা যা আছে সব আমার কাছে আনুন। এই জুতা পালিশ, জুতা পালিশ। ওরে বেটা মুচি, আজ তো দেখা পেয়েছি, সেদিন আমার জুতা এমন ছেলে করলি, পা ঠোকাতে জুতা গেল ছিঁড়ে, আর ছিঁড়বো আমি তোকে। আরে শালার বেটা, ইদি মাইরি পালারে মিসকে পালা। হারাম জাদা, যে কাজ পারিস নি সে কাজ করিস কেন? ধাপ মেরে টাকা না বের করবো তোর পিছন দিয়ে, তারা বলছে পালাচ্ছিস পালা, এই গ্রামে যদি তোকে আর একবার দেখেছি না, তবে তোকে ছিঁড়ে একদম জুতার মতো সেলাই করবো, বদমাইশ কোথাকার। মার খেয়ে শরীরটা কি যে জ্বরন জ্বলছে মাইরি। ওগো, তোমার কি হলো? এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন গো? আর শরীরে এমন দাগ কেন তোমার? ওরে বউ, কেলানি খেয়েছি বউ। মেরেছে বেশ হয়েছে, কোনো কাজ তো মনোযোগ দিয়ে করতে পারিস নি। আরামজাদা শ্বশুরের বেটা, এবার বাকিটা আমি করবো। হ্যাঁ, আর যা যা বেরো তো বাড়ি থেকে, কাজ করে বাজার আনবি, যা যা বেরো বলছি। ও, এই ঔষধটা তিন বেলা খাবারের সাথে দিও, তাহলে মাছেদের রুচি হবে, ওরা যত খাবে তত তাড়াতাড়ি বড় হবে। আচ্ছা ঠিক আছে গো, শোনো, মাছগুলো বড় হলে আমার বাবার বাড়িতে পাঠাতে ভুলো না কিন্তু, বুঝেছো? এবার নতুন ব্যবসা শুরু করব। মা গো, হাতের যা ব্যথা, কেলানিটা বেশি খেয়েছি রে। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আসবো আমি। ইয়েস, কামিং কামিং, সিট ডাউন, কি সমস্যা বলুন। দেখুন ডাক্তার বাবু, বউ আমার কেলিয়ে চাপকা বানিয়ে দিয়েছে মাইরি, ব্যথা, একটু ব্যথার ওষুধ দিন না। এই নিন, এই পাগলা মলমটা নিন, দিনে আটবার রাতে একবার, আর তো গুরু 16 বার লাগাবে, ঠিক হয়ে যাবে। বলছি ডাক্তার বাবু, ইয়ে মানে মাছ ধরার কোনো ঔষধ আছে? এই বেটা মানেটা কি? হ্যাঁ, এই নাম আমার টেবিল থেকে নাম, অভদ্র রোগী কোথাকার। ইনি মাইরি, ডাক্তার বাবু এত রাগ করেন কেন? আসলে আমার শ্বশুরের পুকুরের মাছগুলো ভিআইপি, এত চেষ্টা করি জাল দিয়ে ধরতেই পারি না, তাই ভাবছি আপনি তো ডাক্তার, যদি কোনো ওষুধ দিতেন বড় উপকার হতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই ওষুধটা জালে মাখিয়ে পুকুরে ফেলবেন, দেখবেন শশ করে সব মাছ ধরা দিবে। ধন্যবাদ ডাক্তার বাবু।
কি করছো? পাগল টাগল হলে নাকি? হ্যাঁ, গায়ে গোতরে মলম মারছো কেন? বউ, এক ঢেলে দুই পাখি মারবো মাইরি, আমার গায়ের জ্বালাও মিটবে আর তোমার পেটের ক্ষুধাও মিটবে। ওগো, কুকুর ডাকছে, তার মানে চোর এসেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো। ধুর বউ, আমরা শুধু শুধু ভয় পাচ্ছি। চোর কেন, চোরের বাপেরও কাঠাম নেই। এই ডাক্তারের মা চুরি করার। লালু, ভালো করে পাহারা দিবি, চোর আসলেই ডাকাডাকি শুরু করবি। কোনো ভাবে যেন এই পুকুরের মা চুরি না হয়, বুঝলি? তুমি পরের পুকুরের মাছ চুরি করেছো। আজ সত্যি চোর এসেছিল। শোনো শোনো, তাড়াতাড়ি মাছগুলো তুলে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যবস্থা করবো বউ। ওগো, সোশ্যাল মিডিয়ায় মিসকে নামে একজনের হোটেল ভাইরাল হয়েছে, মাছ বাজার হোটেল। চলো না, গিয়ে একটু খেয়ে আসি, খুব নাকি স্বাদ। আরে আমিও শুনেছি, আচ্ছা চলো তবে যাই। বাহ, খুব স্বাদ। তা এই যে ভাই, আমাকে আর দুটো মাছ দিন তো। এ মাছের স্বাদ তো পুরো আমার পুকুরের মাছের মতো। ও নো, এই রে, কেলো করেছে এই বেটা। ডাক্তার আবার বুঝে যাবে না তো। আরে আরে ডাক্তার বাবু, সব সময় এত চিকিৎসা নিয়ে পড়ে থাকেন কেন? খেতে এসেছেন, খেয়ে যান, এমন মাছ আর কোথাও পাবেন না। ওরে শালার বেটা চোর, তুই আমার ওই পুকুরের মাছ চুরি করে এনে ব্যবসা শুরু করেছিস, ভাইরাল হবি তাই তো? মজা আমি দেখাবো। এই যে ভাই, আপনারা হোম ডেলিভারি দেন না? হ্যাঁ দেই তো, কিন্তু খরচা বেশি। খরচা যতই হোক, প্রতিদিন আমার বাসায় দুটো মাছ ভাজা পার্সেল করবেন, ঠিক আছে? ওকে ম্যাডাম। বউ, চুরি করা মাছ দিয়ে ব্যবসা তো বেশ ভালোই চলছে, বলো? কোটিপতি হতেছে আর বেশি দেরি নেই। ওই যে খদ্দের এসেছে,
যাও যাও। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। কেমন মাছ ভাজা দেব, ছোট না বড় না মেজো? এখানে পোড়া মাছ ভাজা পাওয়া যাবে না, থাকলে দিন না, পোড়া মাছ খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ হ্যাঁ, হবে হবে, বসুন দিচ্ছি। এই শালার বেটা কুকুরকে তাড়াতে হবে, এর জন্য লাইফটা একটু রিস্কি হয়ে যায়। হুক্কা ও হুক্কা ও। ছি ছি, এগুলো কি? মাছ কোথায়? এই যে মাছ আমাদের কাছে। আয় আয়, চুরি কর বদমাইশ চোর কোথা কার। বারে বারে শিয়াল, তুমি খেয়ে যাবে মাছ, কি ভেবেছো? ডাক্তার পাবে না সাথ, এবার শিয়াল বাঁধিব তোমার পরাণ। ইরি মাইরি, কেলো করেছে রে, সামনে ইনজেকশন পিছনে পাস, পরে বাবা মিসকে সময় থাকতে কোনি পালা পালা বাঁচাদন মাইরি। সবাই টানাটানি খেলো, এদিকে আমি মাছ নিয়ে। এই যে মিস্টার মিসকে, আপনার এক ফুটফুটে কন্যা সন্তান হয়েছে, কিন্তু সরি টু সে, আমি আপনার বউকে বাঁচাতে পারিনি। না ডাক্তার সাহেব, এ আপনি আমাকে কি শুনালেন? বউ গো বউ, এ তোমার কি হয়ে গেল গো? আমি এই মেয়েকে নিয়ে আমি কি করব এখন? মেয়েটা যে আমার সারা জীবনের জন্য মারা হয়ে গেল। শান্ত হন মিস্টার মিসকে, সব ভাগ্যের খেলা, বুঝলেন তো? আপনি আপনার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যান। মাহারা মেয়েটাকে আমি কি করে শান্ত করব? কাঁদিস না মা, তোর কান্নায় যে আমার আরো ভীষণ কষ্ট হচ্ছে। বাবা, আমাকে কিছু ভিক্ষা দিবি বাবা। ও মা, আহারে, তোর কোলের মেয়েটা ওভাবে কাছে কেন? তোর মেয়েটা বুঝি তার মায়ের কোলে যেতে চাইছে। যা, মেয়েটাকে তার মায়ের কোলে দিয়ে আমাকে কিছু ভিক্ষে দে, সৃষ্টিকর্তা তোর মঙ্গল করবে। আমার এই মেয়েটার ভাগ্য বড়ই খারাপ গো বুড়িমা। মাহারা মেয়ে আমার, সে আর মায়ের কোল কোথায় পাবে বলো? বলিস কি, তোর বউ মরে গেছে। আহারে, তা বলি কি, তোর মেয়েটা তো বেশ ছোট, মেয়েটাকে দেখাশোনা করার জন্য তার মা দরকার। আমার দুই মেয়ে আছে, শেফা আর রূপা নাম তাদের, তুই চাইলে তাদের বিয়ে করতে পারিস। ভিখারির মেয়ে বলে অবহেলা করিস না, আমার মেয়ে দুটো বড় লক্ষ্মী। তুমি ঠিক বলেছো, বিয়ে করাটা আমার জরুরি। তুমি যখন তোমার দুই মেয়েকে নিজে বিয়ে দিতে চাও আমার সাথে, তবে আমি বিয়ে করব। চলো, কোথায় তোমার দুই মেয়ে? আমার দুই বউ, শোনো তোমরা, আমি তোমাদের বিয়ে করেছি আমার এই মেয়েটাকে দেখাশোনা করার জন্য। মেয়েটা যে আমার বড়ই অভাগী, তোমরা পারবে না তার মা হয়ে উঠতে। তুমি কোনো চিন্তা করোনি গো, তোমার এই মেয়ে আজ থেকে আমাদের মেয়ে। খাবো না আমি ভাত, আমি কিছুতেই খাবো না, তুমি আমাকে জোর করে ভাত খাওয়াতে পারবে না। শোন মা, আমার লক্ষ্মী মা, একটু খেয়ে নি মা। ও সোনা মা, টুম্পা মামার না খেলে যে অসুস্থ হয়ে যাবি। বউ, তোমাদের দুজনকে দেখলে মনে হয় তোমরা টুম্পার নিজের মা। সৎমা হয়ে কি করে টুম্পাকে এত ভালোবাসতে পারো? চুপ করো, খবরদার আমাদের সৎমা বলবে না। টুম্পা আমাদের নিজের মেয়ে বুঝলে, এরপর আমাদের সৎমা বললে ভালো হবে না, এ আমি বলে দিচ্ছি। ঠিক আছে গো, ঠিক আছে, রাগ করেছো কেন? আমি আর তোমাদের সৎমা বলবো না,
আসলেই মেয়েটা আমার বড়ই ভাগ্যবতী, তোমাদের মতো দুই মা পেয়েছে। যাকগে সেসব কথা, আমি পদ্মপুকুরে মাছ ধরতে গেলাম, ফিরতে বেশ দেরি হবে। রূপা বৌদি, ও শিল্পা বৌদি, কোথায় গেলে গো? হায় হায় রে, আমি কি দেখে এলাম! কি হয়েছে হরিণ দিদি, এমন হাঁপাচ্ছো কেন? তোমার মুখ দেখে মনে হচ্ছে কোনো দুঃসংবাদ আছে। ওগো, তোমাদের কপাল পুড়েছে গো! মিসকি দাদা পদ্মপুকুরে মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে পড়েছে। মিসকি দাদা যে নেই গো, ঘাস খেতে গিয়ে নিজের চোখে ঘটনা দেখে আসলাম। যাই, পুরো শিয়ালপাড়ায় খবরটা দিয়ে আসি। না না, এ হতে পারে না। ওগো, এ কি হয়ে গেল গো? ওরে টুপারে, তোর বাবা রে কি হয়ে গেল রে? কি হয়ে গেল? এ হতে পারে রে, এ কিছুতেই হতে পারে রে। বাবা বাবা, বাবা বাবা, ওগো এভাবে তুমি আমাদের একা করে চলে গেলে গো। কপাল পড়লো গো, আমাদের কপাল পড়লো। হায় হায় রে, হায় হায় রে। রূপা, ঘরের চাল ডাল তো সব শেষ হয়ে গেছে রে, হাতেও তো কোনো টাকা নেই। এবার কি করবো আমরা? এই কয়েকদিনে টুম্পার মুখে ভালো মন্দ কিছুই খাবার তুলে দিতে পারিনি। দিদি, এভাবে ঘরে বসে থাকলে আর চলবে না। টুম্পার বাবা নেই তো কি হয়েছে? তার দুই মা তো বেঁচে আছে। আমরা বাহিরে কাজ করে টুম্পার দেখাশোনা করব। টুম্পার জীবনে কোনো অভাব রাখবো না। ও যে আমাদের বড় আদরের মেয়ে। তুই ঠিকই বলেছিস। চল, টুম্পা স্কুল থেকে ফিরে আসার আগে কাজের খোঁজে বেরিয়ে পড়ি। তোমার বাড়িতে কোনো কাজের মেয়ে দরকার গো? আমি বাড়ির সব কাজ পারি। তুমি যদি কোনো কাজ দিতে তাহলে আমার বড় উপকার হতো গো। কাজের মেয়ে তো লাগবে আমার। তুই যখন কাজ করতে চাস তবে তোকে কাজ দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত, বেশি মাইনে কিন্তু দিতে পারবো না বাবু। হবে হবে, তুমি যা মাইনে দিবে তাতেই হবে। এখন যে আমার বড় একটা কাজের দরকার গো দিদি। ঠিক আছে, আয় ঘরের ভেতরে এসে কাজ শুরু করে দে। এভাবে রূপা বাঘিনীর বাড়িতে কাজ করতে থাকে। অন্যদিকে মাটি কাটার দলে শেফা কাজ করতে থাকে। এভাবে তারা দুজনে মিলে কোনো রকমে তাদের সংসারটা চালাতে থাকে। একদিন, এই দেখ দেখ তোরা, টুম্পা আছো, ছেঁড়া জামা পরে স্কুলে এসেছে। আমাদের পুরো ক্লাসরুমে টুম্পার মতো এত গরিবার কেউ নেই বল। চুপ কর দেজে, চুপ কর, আমাকে খবর তো গরিব বলবি না। আমার দুই মাকে বললে অনেক নতুন জামা কিনে দিবে আমাকে, বুঝেছিস? ও মা, তাই বুঝি? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা নতুন জামা পরে আসিস তো দেখবো তোর দুই মা তোকে কেমন জামা কিনে দিয়েছে। তাই দেখি, চল চল, ছুটির ঘন্টা দিয়ে দিয়েছে রে, চল বাড়িতে চল। কি হয়েছে রে মা বলতো? আমি আর স্কুলে যাব না। ক্লাসের বন্ধুরা আমার ছেঁড়া জামা দিয়ে আমার সাথে মজা করে। বা ও বা, তোমরা আমাকে নতুন জামা কিনে দাও না বা, এক্ষুনি এই মুহূর্তে কিনে দাও। টুম্পা মারি, তোকে নতুন জামা কি করে কিনে দিব? আমি আর রূপা কাজ করে যাই করি, তা তো খাবার কিনতে পুড়িয়ে যায়। এই জামাটা আর কিছুদিন পরে স্কুলে জামা, আর কিছুদিন পরেই তোকে নতুন জামা কিনে দিব। না না না, আমি তোমাদের কথা কিছুতেই শুনবো না। বাবা থাকলে নিশ্চয়ই না চাইতেই নতুন জামা আমাকে কিনে দিত। ও, আমি বুঝেছি, তোমরা তো আমার
পরিস্থিতি বুঝবে নে বল, আমাদেরই তো দোষ তার শখ পূরণ করতে পারি না আমরা। টুম্পা মা রে, আমি মাটি কাটার কাজে যাচ্ছি, আজ ওভারটাইম কাজ করব। ওভারটাইমের জন্য যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য একটা নতুন জামা কিনে আনবো। এই কি মজা কি মজা, নতুন জামা পাবো, নতুন জামা পাবো, হুররে। একি শেফা, খবর তো কাজ শেষ, সবাই বাড়ি চলে যাচ্ছে, তুই এখানে মাটি কাটছিস কেন? বাড়ি যাবি না? সকাল থেকে দেখছি, একটু রেস্ট নিস নি। বানু দাদা, মিটাকে নতুন জামা কিনে দিতে হবে গো, তাই ওভারটাইম করছি। তুমি গিয়ে তোমার চেয়ারে বসো, সন্ধে হলে আমি টাকা নিয়ে বাড়ি চলে যাব। টুম্পা মারি, কোথায় গেলি রে মা? এদিকে আয়, তোর জন্য যে আমি নতুন জামা নিয়ে এসেছি। টুম্পা, আমাকে পাঁচশো টাকা দাও তো, বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যাব। পাঁচশো টাকা? মারে, শেফা দিদি আর আমি সারা মাস মিলে তো এত টাকা জোগাড় করতে পারি না। তোকে পাঁচশো টাকা আমি দিতে পারবো না রে মা। দিতে পারবো না মানে? কেন দিতে পারবো না? তোমরা নাকি আমার জন্য সব কাজ করতে পারো, আর সামান্য পাঁচশো টাকা দিতে পারবে না? তুমি যদি আমাকে পাঁচশো টাকা না দাও তবে সারাদিন আমি না খেয়ে থাকবো, এই বলে দিলাম। না না মা, এমন যে করিস না, তোকে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আমার তো বাঘিনী দিদির বাড়িতে কাজ করার এখনো এক মাসও হয়নি, তবু আমি আগাম বেতন চাইবো। যা মা যা, তুই বাহিরে গিয়ে খেল। বাঘিনী দিদি, তোমাকে একটা কথা বলতে চাই গো, তুমি আমাকে আমার কাজের টাকাটা কি আগাম একটু দিতে পারবে গো? টাকাটা যে বড় প্রয়োজন আমার। উহ দিদি, তুমি আমার গায়ে গরম চা ঢেলে দিলে কেন? আহ, যন্ত্রণা করছে আমার, যে বড় যন্ত্রণা করছে। গরম চা ঢেলে দিব না তো কি, আদর করব নাকি তোকে? হ্যাঁ, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, তুই আগে ভাগে আগাম টাকা নিয়ে কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাবি, তাই তো? ওসব আমি হতে দিব না, মাস ফুরলে টাকা পাবি, ব্যাস কাজ শেষ হয়েছে, এখন যা বাড়িতে চলে যা। মা, ওমা, তুমি টাকা এনেছো? দাও দাও, তাড়াতাড়ি টাকা দাও তো, আমার বন্ধুরা বুঝি আমার জন্য অপেক্ষা করছে। মারি, বাঘিনী দিদি আমাকে আগাম বেতন দেয়নি, তাই তোকে আমি 500 টাকা দিতে পারবো না। তুই তোর বন্ধুদের বলে দে যে তুই যেতে পারবি না। কি, টাকা জোগাড় করতে পারোনি তো কি করেছ? বাইরে গিয়ে ঘাস খেতেছ? তোমরা যে করেই হোক যেখান থেকে পারো আমাকে 500 টাকা এনে দাও বলছি, এক্ষুনি দাও। টুম্পা, এভাবে কেন কথা বলছিস? ভদ্রভাবে কথা বল, বেশি আদর দিয়ে তোকে মাথায় তুলেছি তাই না? এখন তো বড় হচ্ছিস, এবার আমাদের কষ্টটা একটু বুঝতে শেখ। দেখলি তো, দেখলি, তোমরা যে আমার সৎ মা তা আবারও প্রমাণ করে দিলে। তোমরা সাবান তো 500 টাকার জন্য আমাকে রাগ দেখাচ্ছ, আমাকে ধমকাচ্ছ। বাবা বেঁচে থাকতে তো খুব ভালোবাসে দেখাতে, আর এখন আমার সাথে এমন করছো? না মা না, তোর প্রতি আমাদের ভালোবাসা এক বিন্দু কমেনি রে। তুই ভুল বুঝিস না রে মা, তোর সব আবদার আমরা পূরণ করব। তোর 500 টাকার দরকার তো? ঠিক আছে শেফা দিদি, চলো ডায়না দিদির বাড়িতে, তার কাছ থেকে 500 টাকা ধার করে নিয়ে আসি, চলো। আমিও তোমাদের সাথে যাব, তোমরা যদি আবার টাকা ধার না নাও, আর আমাকে যদি আবার এসে উল্টো পাল্টা বোঝাতে এসো, চলো চলো আমিও যাব।
ও মা গো, এই পুকুরে কত পদ্ম ফুল! মা, ও মা, আমাকে পদ্ম ফুল তুলে এনে দাও না মা তোমরা, আমি ওই পদ্ম ফুল নিব। না টুম্পা না, এই পুকুরে কুমির আছে, তোর বাবা যে এই পদ্ম পুকুরে মাছ ধরতে এসে মারা দিয়েছিল। চল চল, তোকে পদ্ম নিতে হবে নে। আমি যাই যাই না কেন, তোমাদের বুকে শুধু না না আর না। আমাকে পদ্ম ফুল এনে দিবে না তো? আচ্ছা ঠিক আছে, আমি নিজে পুকুরে নেমে পদ্ম ফুল তুলবো। হ্যাঁ টুম্পা, একে করলি রে মা তুই। টুম্পা একে একে তোমরা কোথায় গেলে? হায় হায় টুম্পা, শিফা দিদি, টুম্পাকে পুকুর থেকে তুলতে হবে। আমি তোমাদের সব কথা শুনবো মা, তোমরা ফিরে এসো।